এবারে এনআইএর জালে মালদার ভূতনি থানা এলাকার বছর ২৪ এক যুবক সিদ্ধার্থ মণ্ডল। উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি মালদা জেলার মানিকচক থানার কাকরিবাথা এলাকায় বাটুল বোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ২ জন গুরুতর জখম হয়েছিল। এরপর এই ঘটনার তদন্তে নেমে ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপর এবারে এনআইএর হাতে ধরা পড়ল বাটুল বোমা কাণ্ডে তৃতীয় অভিযুক্ত সিদ্ধার্থ মণ্ডল। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সিদ্ধার্থ মণ্ডলকে মোবাইল ফোন মারফত ডাকা হয়। পরে তার পরিবারের সদস্যরা জানতে পারেন এনআইএর অফিসারেরা তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে গিয়েছে। কি কারণে সিদ্ধার্থকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে ধন্দে সিদ্ধার্থের পরিবার। তবে তাদের অনুমান, কাকরিবাথা বাটুল বোমা কাণ্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই গ্রেপ্তার করেছে এনআইএ। এ বিষয়ে অভিযুক্তের বাবা মানিক মণ্ডল বলেন, ডিএম সাহেব বলল যে ওকে কলকাতা নিয়ে যাচ্ছে। কেন? আমি বললাম, স্যার কি কেসে ই করলো? তো বসে কাকরিবাথাতে যে বোম বাস্ট হয়েছিল ওই ঘটনায় কি যুক্ত ছিল? আমি তো সেরকম বলতে পারবো না। এখানে সিটু আর কৃষ্ণ চৌধুরী ওখানে ওটা ডাইরেক্ট সবাই জানে, কিন্তু এ কিছু জড়িত আছে না থাকলে কেন নিয়ে যাবে? আপনার কি মনে হচ্ছে এর আগে এরকম কোনো কাজে যুক্ত ছিল? না, ওকে একটা রেপ কেসে ফাঁসানো হয়েছিল, ওইখান থেকে ওর বদলাম হতে হতে অনেক বদলাম হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে আপনার ছেলে কি এরকম কাজ কি করতে পারে? না, এরাও আসেনি। এরা কি কি ঘটনার সঙ্গে যুক্ত? নাম হচ্ছে তার, ও মার্ডার কেস আর রেপ কেসে যুক্ত আছে। আর এই বোমা, যেটা বোমা বিস্ফোরণ মুথরাপুরে, এটা ওই কৃষ্ণ চৌধুরী ওর সঙ্গে ফেঁসে গেছে মার্ডার কেসে। ওই কৃষ্ণ চৌধুরী ওকে ফাঁসাবার জন্য ওটা কৃষ্ণ চৌধুরীর নাম দিয়েছে। কবে আপনার ছেলে গেছে এখান থেকে? আমার ছেলে এখানে পরশু দিন গেছে। নিতে এসেছিল না নিজেই গেছে? নিজেই গেছে, ওখানে ফোন করে বলে আর এখান থেকে যেতে। একবার আমি নিয়ে গেলাম, আর পরশু দিন আমার ছেলে বৌমায়েরা দুজনেই গেছিল। আপনি এর আগে যখন? হ্যাঁ, এনআইএ, এনআইএ থেকে ডেকেছিল। হুম, আপনারা কি চাইছেন এখন? ছেলেকে তো আপনারা গ্রেপ্তার করা হয়েছে, আপনারা চাইছেন কি? আমি কি চাইবো যে আমার ছেলেকে ছেড়ে দেওয়া হোক, এটাই চাইছি। যে একটাই ছেলে ছাড়া তো আমার করে দেনেওয়ালার কেউ নাই। ছেলেকে কি ফাঁসানো হচ্ছে সেটাই এনআইএর ব্যাপার। আমরা কি করে বলবো, কোথায় থেকে কি যুক্ত করে, কোথায় থেকে কি খোঁজ বের করে? কি কারণে ছেলেকে কলকাতায় ডাকা হয়েছে সঠিক জানা নেই, এমনই জানালেন অভিযুক্তের মা মঞ্জু মণ্ডল। এখন কোথায় আছে আপনার ছেলে? কলকাতায় গো। কলকাতা কি করতে গেল? কি করতে গেছে বলুন? ডেকেছে ওই জন্য গেল। কে ডাকলো? পুলিশ। পুলিশ ডেকেছে? পুলিশ না কি বলে আমি অত নাম জানি না। ওরা ডেকেছিল? হ্যাঁ। বাড়িতে এসেছিল কি কেউ? না, যেমনি ডেকেছে ফোন করে আমার ছেলে চলে গেছে। আচ্ছা, কি জন্য ডাক দিয়েছিল? কোনো ঘটনার সঙ্গে আপনার ছেলে যুক্ত আছে? আমি একটু বলতে পারবো না, মা মানুষ কি জানে। এখন কারা আছে, কে কে আছে বাড়িতে আপনার? আমার বাড়িতে আমার স্বামী, আমার পোতা, আমি, আমার বৌমা গিয়েছে, ছেলে বৌমা একই সঙ্গে গিয়েছে। বুধবারে ডেকেছে, আজকে কি বৃহস্পতিবার না? হ্যাঁ, কালকে গেছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে প্রশাসনিক কার্যালয়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.